হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল। আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুম্ভ রাশি। জানবো কুম্ভ রাশির মানুষদের নভেম্বর মাসটি ঠিক কেমন যেতে চলেছে। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি, এখনও যারা দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির মানুষদের নভেম্বর মাসটি ঠিক কেমন যাবে। জানবো আপনাদের কর্মক্ষেত্রটা কেমন যাবে। দশমভাবে বুধ, সূর্য এবং শুক্রের উপস্থিতি আপনাদের কর্মক্ষেত্র এ মাসে ভালো যাচ্ছে। কর্মক্ষেত্রে এ মাসে আপনি প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠবেন এবং আপনার যে একটা পজিশন সেটা কিন্তু আপনি একটা আপনার পজিশনটাকে এই সময় আপনি প্রতিষ্ঠা করতে পারবেন। কর্মক্ষেত্রে ভালো প্রতিপত্তি, মান সম্মান এ মাসে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারছেন। মঙ্গলের দৃষ্টি কর্মক্ষেত্রে একটু কমপ্লিকেটেড, কিছু ক্ষেত্রে যদি সাময়িক সমস্যা তৈরি হয় সেই সাময়িক সমস্যাটাকে এড়িয়ে যাবেন, না হলে কিন্তু কিছুটা সেটা বড় হওয়ার সম্ভাবনা থাকছে। আদারওয়াইজ কর্মক্ষেত্র নিয়ে কোনো চাপ নেই। কর্মক্ষেত্র আপনার আগের মান্থগুলির থেকে একটু সমস্যা তৈরি করলেও আপনি কাজের জায়গায় নিজের যে একটা সিগনেচার সেটা কিন্তু এ মাসে দেখাতে পারবেন, নিজের সিগনেচারটাকে খুব ভালোভাবে সেই জায়গায় দখল দিতে পারবেন। কর্মক্ষেত্রে মান সম্মান অবশ্যই করে এ মাসে আপনাদের ডেভেলপ করছে। জানবো বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে বলবো এই মাসটা ভালো না। যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা একটু চাপের। বিজনেসে অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের চ্যালেঞ্জ এই মাসে আপনারা ফেস করবেন। বিশেষ করে যারা নতুন বিজনেস স্টার্ট করেছেন তাদের জন্য এই মাসটা কিন্তু একটু চাপের থাকছে। জানবো এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের ক্ষেত্রে বলবো এ মাসটা চাপের, এডুকেশনে একটু ব্যাঘাত ঘটছে। স্টুডেন্টরা কোনো কারণে এডুকেশনে খুব একটা ভালো ফোকাস করতে পারছে না, খুব একটা পড়াশোনা ভালো মনে রাখতে পারছে না, এই ধরনের সমস্যা কিন্তু এডুকেশনের ক্ষেত্রে এ মাসটা আপনারা পাবেন। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো ফ্যামিলি লাইফ নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকছে না, ফ্যামিলি লাইফ কিন্তু আপনাদের স্মুথ কেটে যাবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিছুটা হয়তো রেসপন্সিবিলিটি আপনাদের বাড়তে চলেছে বা বাড়তে পারে। সিনিয়র যদি কেউ থাকে বাড়িতে তাহলে কিন্তু খানিকটা তার হেল্প নিয়ে এ মাসে আপনারা চিন্তায় থাকবেন। তাছাড়া ফ্যামিলি লাইফ নিয়ে কিন্তু সেরকম কোনো বড় সড়ো চাপ নেই, স্মুথলি ফ্যামিলি লাইফটা কাটিয়ে দেবেন। জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে অবশ্যই করে আপনার মনের কথাটা তাকে ভালো করে বলুন বা যা মনে আছে সেটা বলুন। আপনি নিজে মনে মনে কিছু ভেবে নিয়ে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আপনার মনে যদি কিছু থাকে সেটা আপনি প্রকাশ করুন। সেক্ষেত্রে হয়তো আপনি যেটা ভেবে বলতে চাইছেন না সেরকম কিছু নাও হতে পারে। লাভ লাইফ খানিকটা কমপ্লিকেটেড এ মাসে কিন্তু থাকছে। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো এ মাসে ম্যারেজ লাইফ কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে থাকছে। মঙ্গলের সম্পূর্ণ দৃষ্টি থাকছে ম্যারেজ লাইফে। এই মাসটা ম্যারেজ লাইফ কাটিয়ে ওঠা একটু কমপ্লিকেটেড, কারণ মঙ্গলের দৃষ্টি আপনাদের ম্যারেজ লাইফকে প্রচণ্ড কমপ্লিকেটেড করে তুলবে। কোথাও গিয়ে ছোট কোনো সমস্যা সেটা এত বড় সমস্যায় পরিণত করে দিতে পারে। একটা সমস্যা এই সমস্যাটা সেই সমস্যা যেই সমস্যা সেপারেশন পর্যন্ত নিয়ে আসতে পারে। ম্যারেজ লাইফ একটু সাবধানে হ্যান্ডেল করুন, বিশেষ করে যাদের মঙ্গলের পজিশন খারাপ তারা, অবশ্যই করে যাদের মঙ্গলের পজিশন খারাপ তারা এই মাসটা একটু সামলে চলুন। সবার ক্ষেত্রে অবশ্যই সামলে চলার কথা বলবো, কিন্তু যাদের মঙ্গলের পজিশন খারাপ তারা এই মাসটা একটু বেশি অ্যাটেনশন দিন, বেশি যত্ন নিন আপনাদের ম্যারেজ লাইফটাকে। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। একাদশভাবে বুধ এবং শুক্র ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু আগের থেকে ডেভেলপ করছে। কিছু চ্যালেঞ্জ থাকছে, তাছাড়াও ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু আগের থেকে অনেকটা বেশি ডেভেলপ এ মাসে আপনাদের করবে। অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে আপনি অনেক বেশি স্টেবল এবং অনেক বেশি প্ল্যানিং করে চলতে পারেন। আপনি যদি মনে করেন ইনভেস্ট করবেন তাহলে আমি বলবো এই মাসটা সঠিক ইনভেস্ট করার জন্য, কিন্তু অবশ্যই করে সমস্ত কিছু ভেরিফাই করে দেন ইনভেস্ট করুন, সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট কিন্তু পাবেন। জানবো আপনাদের হেলথ কেমন থাকবে। হেলথের কথা বললে বলবো এ মাসে কিন্তু হেলথ চাপের থাকছে। যাদের গোড়ালি ব্যথা বা হাড় সংক্রান্ত ব্যথা বা হাঁটুর ব্যথা সেই সমস্ত পুরনো ব্যথা কিন্তু
হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, আর হঠাৎ করে কোনো চোট আঘাত লাগতে পারে যেটা কিন্তু বড় আকার ধারণ করবে। ছোট থাকতেই গুরুত্ব দিন, না হলে কিন্তু সমস্যা থাকছে। তাহলে বন্ধুরা, কুম্ভ রাশির মানুষদের নভেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এই চ্যানেলে, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।